যাচ্ছেন আমার সেই সুপ্রিয় গুণের আহ্বান। আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। কিভাবে একটি সুন্দর সমাবেশ, কিভাবে একটি বড় সমাবেশ নষ্ট করে দেওয়া যায়। আমরা যারা ব্রাহ্মণবাড়িয়া আওয়ামী লীগ করি, তাদের চেয়ে কেউ ভালো জানে না। আজকে একটি সুন্দর সমাবেশ ছিল, আজকে একটি বৃহৎ সমাবেশ ছিল, সেইদিকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আগামীতে যারা নির্বাচনে আমাকে প্রার্থী করতে চায়, তারা জেনে রাখবেন আজকে যাবে একটি সুন্দর সমাবেশকে নষ্ট করে দেওয়ার চেষ্টা হয়েছে অন্ধকারের সরীসৃপেরা। আগামীতে ওইভাবে আমার নির্বাচনকে নস্যাৎ করে দেওয়ার জন্য চেষ্টা করবে। বাংলাদেশ সরকারের চারদিন আগেও যে শরীর ছিল ব্রাহ্মণবাড়িয়ার সাজিদুর রহমানরা, যখন যুদ্ধ অপরাধী সাইদিদের পক্ষে শোক প্রকাশ করে বিবৃতি দেয়, তখন সাজিদুর রহমানের বন্ধুরা সরকারের যেখানেই অবস্থান তারা তখন খুশিতে বাগ বাগ হয়ে যায়। ভিতরে খুশি, বাইরে অখুশির প্রকাশ থাকে। এই সাজিদুর রহমানরা, এদের সম্পর্কে যদি আপনারা সজাগ না থাকেন, তাহলে আজকের এই সুন্দর সমাবেশ যেভাবে নস্যাৎ হয়ে গেছে, আগামী দিনে যত চেষ্টাই করেন না কেন, আগামী নির্বাচনে এইভাবে নস্যাৎ হয়ে যাবে। কারণ কোনটা চান আপনারা, আগামী নির্বাচনকে নষ্ট করে দিতে চান, আগামী নির্বাচনকে নস্যাৎ করে দিতে চান? এই ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন পুরানো সাজিদুর রহমানদেরকে এবং যুদ্ধ অপরাধী সাইদিদের পক্ষে যারা দাঁড়ায়, সেই সমস্ত লোকদেরকে আপনারা কি আগামীতে প্রশ্রয় দিয়ে নৌকার ভরাডুবি চান? আমি স্পষ্ট কথা বলি, আমার কথার ভিতরে কোনো অ্যাম্বিগুইটি নাই। আমি এই অন্ধকারে সরীসৃপদেরকে চিনি, আমি তাদের সম্পর্কে সতর্ক আছি, আমি জানি আমার এখানে বন্ধুরা নিজেদের অসতর্কতা বশত সুন্দর সমাবেশকে যারা নস্যাৎ করে দিয়েছে, তারা নিজেদের সম্পর্কে, নিজেদের ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না। মঞ্চটা দেখলে মনে হবে মাছের বাজার, মাছের বাজার দিয়ে আগামী নির্বাচন জিততে পারবেন না। মদারুরা এসে আপনাদের মাথার উপরে উঠে নাচবে, মদারুরা উঠে আপনার মাথার উপরে নাচবে, তাদেরকে সমর্থন দেওয়ার জন্য অন্ধকারের সরীসৃপেরা বসে আছে। সুন্দর সুন্দর কথা বলে, নেত্রীর নাম ব্যবহার করে আপনাদেরকে তারা বিভ্রান্ত করবে। আমি বলবো বাড়িতে বড় লোকদের অনেক ইংরেজদের আমলে লেখা থাকতো, বিওয়ার অফ ডগস, কুকুর হইতে সাবধান। এই অন্ধকারে সরীসৃপ যারা আছে তাদের সম্পর্কে আপনাদেরকে বলবো, বিওয়ার অফ দিস পিপল। এই কুলাঙ্গারদের সম্পর্কে আপনি তো চিনেন, সাইদিকে চিনেন না, সাজিদকে চিনেন না, মুবারককে চিনেন না, কিন্তু আপনার ভেতরে যে সাইদি আছে, আপনার ভিতরে যে মুবারক আছে, আপনার বিরুদ্ধে যে ভেতরে যে সাজিদুর রহমান আছে, তাদেরকে কিন্তু আপনি চিনেন না। আমি তাদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে বলি। জননেত্রী শেখ হাসিনা
হেনো উন্নয়নমূলক কাজ নাই যা করেন নাই বাংলাদেশে তারপরে আমাদের এত চিৎকার করতে হয় কেন কারণটা কি কারণটা ওই অন্ধকারে সরীসৃপেরা যারা তা সকল অর্জনকে নস্যাৎ করে দেওয়ার জন্য কাজ করে এদেরকে যদি চিহ্নিত করে আপনারা সতর্ক না হন আমরা সতর্ক না হই সামনের দিনগুলো আমাদের জন্য খুব একটা ভালো যাবে না ব্রাহ্মণবাড়িয়া ছয় সিট দূরের কথা কোন সিটি আপনারা শান্তিতে অর্জন করতে পারবেন না অশান্তি থাকবে আমি বলবো বি ওয়ার্ড অফ ডগস বি ওয়ার্ড অফ দিস মানে এটাকে কি বলা যায় স্নেকস অফ ডার্কনেস অন্ধকারে সরীসৃপদের সম্পর্কে সতর্ক থাকুন আনন্দ করার কিছু নাই আজকে ভালো সমাবেশ হয়েছে কিন্তু এই ভালো সমাবেশ কিভাবে নস্যাৎ হয়ে গেছে দেখছেন কিভাবে নস্যাৎ হয়ে গেছে দেখছেন আমাদের অসতর্কতার কারণে আমরাই তো নস্যাৎ করে দিয়েছি দেখেন তো তাকে এক ঘন্টা আগে পুরা শহর অচল ছিল এর মধ্যেই পুরা শহর আবার সচল হয়ে গেছে আপনার আমার কিছুই করতে হয়নি আপনার আমার কাজের কারণে এটা হয়ে গেছে আমি বলবো ভাই আনন্দ করেন ফুর্তি করেন বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের জন্য হত্যাকাণ্ডের নিন্দা করেন সব করেন কিন্তু ডিসিপ্লিন রাখেন ডিসিপ্লিন না থাকলে কিছুই হবে না সাজিদুর রহমানদেরকে চিনেন মোবারকুল্লাহদেরকে চিনতে হবে এদের দুশর্তদেরকে চিনতে হবে এদের সাথে যারা সখ্য করে তাদেরকে চিনতে হবে রেল স্টেশনে যারা আগুন লাগায় যারা মিউনিসিপালিটি পুড়ে ঢাকায় বসে অনেক লোকেরা নাও চিনতে পারে আপনি আমি তো চিনিয়ে দেন কাছের থেকে দেখেন নাই আলমামর সরকারের বাড়ি যারা পোড়াইছে তাদেরকে চিনেন না আপনি রুবেলের বাড়ি যারা পোড়াইছে তাদেরকে চিনেন না আপনি সুমনের বাড়ি যারা পোড়াইছে তাদেরকে চিনেন না আপনি ভূমি অফিস যারা পোড়াইছে তাদেরকে চিনেন না আপনি আপনার আলাউদ্দিন সংগীতাঙ্গন যারা পুড়েছে তাদেরকে চেনেন না আপনি অনেকেই কায়দা কানুন করে আপনাকে বলবে ভোটের স্বার্থে এদের সাথে হাত মেলাতে হবে এরকম অনেক কায়দা কানুনের লোক আছে এরা ডেঞ্জারাস বঙ্গবন্ধুর আদর্শের কথা বলেন 54 সালে বঙ্গবন্ধু এদের সাথে হাত মিলায় নাই তখন মানুষ এতে অ্যাডভান্স ছিল না তারপরে হাত মিলান নাই বঙ্গবন্ধু 70 সালে বঙ্গবন্ধু এদের সাথে হাত মিলান নাই এই কুলাঙ্গারদের সাথে হাত মিলান নাই তখন মানুষ এত অ্যাডভান্স ছিল না এখন যত দেয় এটা মনে রাখতে হবে এটা যদি মনে রাখতে পারেন সামনে আপনি এগোতে পারবেন প্রার্থী আমি বই বা যেই হোক নৌকার প্রার্থী তো থাকবে তবে নৌকার পক্ষে প্রার্থী যদি মদে চুর হয়ে রাস্তায় রাস্তায় হাটে উলঙ্গ অবস্থায় এরকম প্রার্থী হলে আপনি সামনে আগাইতে পারবেন নৌকার প্রার্থী হবে শিষ্টাচার সম্পন্ন মানুষ শিক্ষিত মার্জিত লোকেরা নৌকার প্রার্থী হতে হবে আপনারাই তো বলেন আগামী দিন খুব কঠিন দিন এই কঠিন দিনে কি আপনি যে কোনো প্রার্থী নিয়ে পাড়ি দিতে পারবেন বঙ্গবন্ধু কলা গাছ নিয়ে পাড়ি দিয়েছিলেন আপা আমার নেত্রী প্রতিদিন চিৎকার করছেন কলা গাছ নিয়ে পার হওয়ার মতো অবস্থা এখন আর নাই সুতরাং বন্ধুগণ এই অন্ধকারের সরীসৃপদেরকে সাথে আপনি ফেলেও দিতে পারবেন না আপনার সাথেই থাকবে শুধু সতর্কতা আপনার দরকার তারেক দিয়ারে বিচার করা হয়েছে তাকে দেশে আনে বিচারের রায় কার্যকর করা উচিত
আমি জানি না সরকারের উচ্চ পদস্থ ব্যক্তিবর্গ আজকে অনেক বছর যাবতই বলে যাদেরকে নিয়ে আসা হবে কিন্তু কার্য তো তারা আনে না তারা শেখ হাসিনাকে সন্তুষ্ট করার জন্য সমস্ত কথা বলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের উপরে একটা কমিশন করা উচিত এই কথা আমরা প্রথম বলেছিলাম যারা প্রথম মিছিল করেছিলাম সাম্প্রতিক সময়ে কত কয়েক বছর যাবতই আমাদের আইনমন্ত্রী সাহেবও বলেন কিন্তু কার্যকে কেউ উদ্যোগ নেয় আপনাকে আমাকে যাতে কোনো সমালোচনা না করতে পারে আমাদের মুখ বন্ধ করার জন্য এই সমস্ত কথা ভেতর থেকে বলে না এদের সম্পর্কে সতর্ক থাকতে হবে স্পষ্ট কথা আমার আমি জানি আমার এই কথার ব্যাখ্যা অপব্যাখ্যা হয়ে বিভিন্ন জায়গায় যাবে আই ডোন্ট কেয়ার সাফ সাফ কথা বঙ্গবন্ধু হত্যার হত্যাকাণ্ডের সম্পূর্ণ তথ্য এবং উদ্ঘাটন করার জন্য একটি তদন্ত কমিশন করা দরকার সেটা আগেও বলেছি এখনো বলছি ভবিষ্যতে বলে যতদিন না হবে ততদিন বলেই যাব ব্রাহ্মণবাড়িয়াতে তারা এই হত্যাকাণ্ডের সাথে তারা এই ধ্বংসযজ্ঞের সাথে জড়িত ছিল নাম কাউ আসতে কয়েকজনের নাম নয় এটার পেছনে আরো কারা ছিল তার জন্য আমি প্রথম দাবি করেছিলাম একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করা হোক আজকেও দাবি করছি একটি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করা হোক তাহলে অন্ধকারে সরীসৃপদের মুখোশ উন্মোচন হয়ে আসবে যারা ষড়যন্ত্র করেছে তাদের মুখোশ উন্মোচন হয়ে আসবে আমি এটা আজকে দাবি করছি এই সভার পক্ষ থেকে আপনারা এই দাবি সাপোর্ট করেন কারা কারা করেন দেখি আপনারা কারা কারা সাপোর্ট আমি ইন্টেলিজেন্সের সকল লোকদেরকে বলি মেহরবানি করে আজকের সভার অভিমত আপনারা লিপিবদ্ধ করে নেন এই সভা ২০২১ সালের না না ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে যে ধ্বংসযজ্ঞ ব্রাহ্মণবাড়িয়াতে হয়েছিল ২৭ মার্চ যে ধ্বংসযজ্ঞ ব্রাহ্মণবাড়িয়া হয়েছিল ২৮ মার্চ যে ধ্বংসযজ্ঞ হয়েছিল আমাদের প্যারামিলিটারির উপরে আক্রমণ হয়েছিল তাদের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল সমস্ত বিষয় নিয়ে একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হোক যাতে প্রকৃত তথ্য উঠে আসে ইন্টেলিজেন্সের বন্ধুদেরকে বলবি আমি জানি আপনারা আছেন সত্য কথাটা লেখেন এই আজকের সভার এই বিশাল জনসমুদ্রের অভিমত হিসেবে এই জিনিসটা লেখেন না আমার পক্ষে লিখতে হবে এমন কোনো কথা বলি না আমি যদি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে থাকি আপনারা আমাকে লেখার দরকার নেই আমার পক্ষে এইটুকু বলে আজান পড়ে গেছে আমি আর বক্তব্য বাড়াতে চাই না ২১শে আগস্ট নেত্রীকে হত্যা করার জন্য গ্রেনেড চার্জ করা হয়েছিল মারা গেছেন আমাদের পাঁচ চেয়ে একটু কম উঁচু আইবি খেলা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক বিশাল সিপাহ চালা ছিলেন আইবি রহমান সাধারণ মানুষ ছিলেন না নারী আন্দোলনের অগ্রদূত ছিলেন তিনি সহ ২১ জন আওয়ামী লীগের নেতা কর্মী সেদিন নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন ২১ জন না মামুন ২১ জন না ২১ জন ২৪ জন সেদিন হয়েছিল তাদের কথা আজকে স্মরণ করি তাদের প্রতি শ্রদ্ধা জানাই তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় এবং এই হত্যাকাণ্ডের পিছনে যে তারেক জিয়া রয়েছে সেই তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনে বিচারের রায় কার্যকর করার জন্য আহ্বান জানিয়ে এবং পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার সেই ঘটনাবলীর জুডিশিয়াল ইনকোয়ারি করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ও আমি ২৪ তারিখে আপনাদের দুয়ার বরকতে আমি একটু উমরা পালন করার জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য এবং আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আমি এই মাসের ২৪ তারিখে
মক্কা মদিনায় যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ সবাইকে